গুলশানে সন্ত্রাসী হামলায় নিহতের ঘটনায় 12 জুলাই শোক দিবস পালন করবে বিএনপি। সকালে সংবাদ সম্মেলনে এই কথা জানিয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সন্ত্রাস ও উগ্রবাদ প্রতিরোধে দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে জাতীয় ঐক্যের উদ্যোগ নিতে সরকারের প্রতি আহ্বান জানান। একই সাথে তিনি বলেন, গুলশানের ঘটনার ব্যর্থতার দায়ও সরকারের। গুলশানের ঘটনার পর বেগম জিয়ার ঐক্যের ডাকে দেশের মানুষ আশান্বিত হয়েছে ও আন্তর্জাতিক মহলের কাছে গ্রহণযোগ্য হয়েছে মন্তব্য করে মির্জা ফখরুল অভিযোগ করেন, বিএনপি চেয়ারপারসনের বক্তব্যকে ভিন্ন দিকে নিতে শর্ত জুড়ে দিচ্ছে ক্ষমতাসীন দল। এখন সময় কাদা ছোড়াছুড়ির নয়, এখন সময় দলাদলির নয়, এখন দল মত নির্বিশেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আহ্বান করেছেন, সে আহ্বানের সাড়া দিয়ে আজকে জাতীয় ঐক্য গড়ে তোলাটাই হচ্ছে সবচেয়ে বড় দায়িত্ব বলে আমরা মনে করি। এই উদ্যোগ তাদেরকেই গ্রহণ করতে হবে, কারণ তারা সরকারে রয়েছেন, দায়িত্বটা তাদের। সন্ত্রাস ও উগ্রবাদ প্রতিরোধ ও সন্ত্রাসী কর্তৃক নিহতদের স্মরণে আগামী 12 জুলাই মঙ্গলবার সারা দেশব্যাপী শোক দিবস পালন করা হবে এবং মহানগর এবং জেলা পর্যায়ে শোক সভা অথবা এবং শোক মিছিল আয়োজন করতে হবে।